হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে 26 ডিসেম্বর, অর্থাৎ বক্সিং ডে। এই দিনে সব কিছুতেই মোটামুটি অনেক ভালো সেল দেয়া থাকে। আজকের দিনটি হচ্ছে অনেক স্পেশাল একটি দিন যারা শপিং পছন্দ করেন। আমি কিন্তু শপিং করতে খুবই পছন্দ করি, আর এই দিনে আমি শপিং করতে একদমই ভুলি না। এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়, আর আমি চেষ্টা করব আজকে সারা দিনে আমি কি কি কিনলাম আর কোথা থেকে কি কিনলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে। আর এই ভিডিও লাস্টে আমি আপনাদেরকে মেনশন করে দেখাবো কোনটা কত প্রাইস দিয়ে কিনলাম আর কোনটাতে কত টাকা সেভ করলাম, আই মিন কত ডলার সেভ করলাম। তাহলে সাথেই থাকুন শেষ পর্যন্ত। আজকে আমরা শপিং করতে আসলাম মিড টাউন মলে, আর আমি এখন আছি মিড টাউন মলের হাটসন বে স্টোরে। এই স্টোরে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে। এখানে ক্লোদিং থেকে শুরু করে মেকআপ, ফার্নিচার সব কিছুই আছে। আর ওরা ওদের মেকআপ প্রোডাক্টগুলো এরকম র‍্যাপ করে রেখেছে ভাইরাসের জন্য। আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছুই সেলে আছে, এবং সেলগুলো হচ্ছে মিনিমাম 25% থেকে শুরু করে 60% পর্যন্ত। তারপরে আমরা চলে গেলাম সুজিতে, এখানে অনেক ভালো ভালো সেল দেয়া আছে। এখানে প্রায় সব কিছুতেই সেল আছে, 50% অফে অনেক কিছুই এখানে রয়েছে। আর এই স্টোর থেকে আমি 2টা টপস আর 2টা স্কার্ফ কিনেছি, যেগুলো আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে চিলড্রেন প্লেস। এই স্টোরে সব কিছুই আছে, নিউবর্ন বেবি থেকে শুরু করে 16 ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লসদের সব কিছুই এখানে পাওয়া যায়। আর ওদের কালেকশনগুলোও খুবই সুন্দর হয়ে থাকে। চিলড্রেন প্লেসে মেয়েদের কালেকশনগুলো খুবই সুন্দর হয়ে থাকে, কিন্তু কেয়ার করা, আমার তো আর মেয়ে নাই, তাই আমি ছেলেদের জন্যই শপিং করি। আর মাঝে মধ্যে মেয়েদের কাপড়গুলোও আমি কিনে রাখি গিফট দেওয়ার জন্য। আর এদিকে ইহান ঘুরে ঘুরে দেখছে ওর কী কী লাগবে। আমি ওকে বলেছি ওর যা যা লাগে আর যা যা পছন্দ হয় এখান থেকে দেখতে, কারণ আমাদের উচিত বাচ্চাদের মেন্টালিটিকে প্রায়োরিটি দেয়া। সে একজোড়া উইন্টারের বুট হাতে নিয়ে ঘুরছে, এটা ওর খুবই পছন্দ হয়েছে। তো আজকের আমাদের চিলড্রেন প্লেসের শপিং এখানেই শেষ। আমরা এখান থেকে পে করে অন্য স্টোরে যাব এখন। এবার কিন্তু সব কিছুই ভিন্ন, আর আগের মতো কিন্তু এই শপিং মলটা এত বিজি না। আর সব স্টোরে ওরা অনেক সেফটি মেনটেন করে সবাইকে ভিতরে ঢুকাচ্ছে, আর ফ্রন্টে একজন সবসময় দাঁড়িয়ে থাকে সবাইকে বলার জন্য হ্যান্ড স্যানিটাইজ করে ভেতরে ঢুকার জন্য। আর অনেক স্টোরে ওরা 10 জনের উপরে ঢুকতে দেয় না। তারপরে আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখানে এই ডলার গায়ে একটা টপস দেয়া আছে, আমার কাছে এই টপসটি খুবই পছন্দ হয়েছে, তাই আমি স্টোরে গেলাম আর সেইখান থেকে এই সেম টপসটি আমি কিনেছি, আর সেই সাথে আরও কিছু কাপড় কিনে নিয়ে আসছি। আর আমি এই টপসগুলো কিনেছি রিকিস থেকে। ওদের এই স্টোরে সিলেক্টেড আইটেমের উপর 70% অফ দেয়া আছে, আর এখানে অনেক লম্বা লাইন ছিল, আর আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি বিল পে করার জন্য। যে স্টোরগুলোতে অনেক বেশি লম্বা লাইন থাকে সেই স্টোরগুলোতে আমি যাইনি, কারণ এতে সময় অনেক বেশি ওয়েস্ট হয়।
তারপর আমরা আসলাম খাবার কিনতে, কিন্তু এখানে এসে দেখলাম এত লম্বা লাইন, মিনিমাম 50 পিপল হবে দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে, কিন্তু আমাদের আর এনার্জি ছিল না এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার জন্য, তাই আমরা অন্য আরেকটা স্টোরে গিয়ে খাবার কিনলাম। এখন আমরা যাচ্ছি সোর্সে, এখান থেকে এখানে একটা ট্যাব কিনবে। এর দুই দিন আগে আমরা এসেছিলাম সোর্সে, আমি আমার ফোন চেঞ্জ করি আর সেই সাথে নিশাত আরেকটা ট্যাব কিনে নিয়ে যায়, আর এর জন্য ইহান এখন ব্যস্ত হয়ে গেছে ও একটা ট্যাব কেনার জন্য, তাই আমরা যাচ্ছি এখন ওকে একটা ট্যাব কিনে দিতে। আমি এদিকে আসছিলাম সেপোরাতে যাওয়ার জন্য, কিন্তু এত লম্বা লাইন দেখে আমি আর সেখানে যাইনি, ইভেন গেসেও আমি এবার শপিং করিনি, কারণ ওদের অনেক লম্বা লাইন ছিল। তারপরে আমি আসলাম মাইকেল কোর্সে, আমি এখান থেকে একটা ব্যাগ কিনব, আর সেই সাথে আমি ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো স্টোরের মেয়েটা আমাকে বলল ওদের স্টোরে ওরা কাউকে ভিডিও করতে দেয় না, শুধু ছবি তুলতে পারে, তাই আমি আর বেশি ভিডিও করতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিছু ছবি তুলে নিয়ে আসলাম, সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাইকেল কোর্সের ব্যাগগুলো আমার অনেক পছন্দের, সেই সাথে ওদের সানগ্লাস আর ওয়াচ তো আমার খুবই ফেভারিট, আর ওদের ব্যাগগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভও হয়ে থাকে। তো আমি এখানে ব্যাগ দেখছিলাম, কিন্তু এই ব্যাগটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আমি চাচ্ছিলাম যে আমি আর একটু বড় সাইজের ব্যাগ কিনব। আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি আমি কোন ব্যাগটা কিনলাম আর কত প্রাইসে কিনলাম। এবার আমরা আসলাম শপার্সে, আমার এখানে কিছু কাজ ছিল তাই আমি শপার্সে আসলাম, আর সেই সুযোগে ইহান এখান থেকে কিছু খেলনা কিনে নিয়ে গেল, আর ও যখন কোনো কিছু কিনে, ওরা দুই ভাই যখন কোনো কিছু কিনে, তখন একজন যদি সাথে থাকে তাহলে ওরা সবসময় আরেকজনের জন্য নিয়ে যায়, আর আমিও শপার্স থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাই আমার নিজের জন্য, আর এগুলা সেলে ছিল না। তারপরে আমরা আসলাম H&M স্টোরে, এখান থেকে আমি বাচ্চাদের জন্য টুকটাক কিছু শপিং করি। H&M স্টোরের সেলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে খুবই ভালো সেল চলছিল, বিশেষ করে বাচ্চাদের কাপড়ে অনেক ভালো সেল ছিল। আর এই মেয়েটি এখানে ক্রিসমাস ড্রেস আপ করেছে, ওকে দেখে কি যে সুন্দর লাগছিল, আমি ওকে জিজ্ঞেস করছিলাম আমি কি তোমার একটু ভিডিও করতে পারি, তো সে অনেক সুন্দর করে পোজ দিতে থাকলো, আমার কাছে ওকে অনেক ভালো লেগেছে। আজকের শপিংয়ে আমি যেখানেই দেখেছি অনেক বেশি লম্বা লাইন আমি সেখানে যাইনি, এই স্টোরে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত লম্বা লাইন তাই আমি আর যাইনি। তারপর আমি আসলাম মেকে, এখান থেকে আমি অ্যান্টিক ভেলভেট নামের লিপস্টিকটা কিনব বলে আমি মেকে আসছি, আর মেকের পাশেই ছিল ভ্যানমোস, তাই আমি ভ্যানমোসও ভিজিট করলাম,
ওদের জুয়েলারি কালেকশনগুলো দেখলাম ঘুরে ঘুরে। ওদের কালেকশনের মধ্যে অনেক কিছুই সেলে ছিল। আমি এই ডায়মন্ডের স্টোর থেকে আগে কোনো কিছুই কিনিনি, তাই আমি জানি না ওদের কোয়ালিটি কীরকম, কিন্তু অনেক কম দামে সব কিছু ছিল। এই স্টোরের ওয়াচগুলো ছিল খুবই সুন্দর, একদম নজর কাড়া। আমি দেখছিলাম এই ওয়াচগুলো, তারপর আমরা শপিং করলাম গ্যাপে। গ্যাপের বাচ্চাদের কালেকশনগুলো আমার অনেক পছন্দ। আর এদিকে ইহান বলছিল সে টায়ার্ড হয়ে গিয়েছে, একটু বসতে চায়। তো ওরা এখানে বসছে দেখে সেও গিয়ে বসলো। আগে এখানে চেয়ার দেওয়া ছিল, যে কেউই বসতে পারতো, কিন্তু চেয়ারগুলো আর এখন নেই, ওরা এগুলো সরিয়ে ফেলছে। তারপরে আমরা আসলাম এদিকে, এসে দেখলাম সিটিভি থেকে রিপোর্টার আসছে, আর ও রিপোর্ট করে নিয়ে যাচ্ছে মিডটাউনে কী কী হচ্ছে। আর সিটিভি হচ্ছে অনেক পপুলার একটা মিডিয়া। তারপর আমরা আবার আসছিলাম হাটসন বেতে, ওদের পারফিউম কালেকশনগুলো দেখার জন্য আমি আবার আসলাম এখানে। ওদের পারফিউম কালেকশনগুলো খুবই ভালো হয়ে থাকে, এখানে অনেক ব্র্যান্ড নেম পারফিউমও রয়েছে, আর এখানে ওদের কম্বোগুলোও খুবই ভালো। আপনি যদি কাউকে কোনো কিছু গিফট দিতে চান, তাহলে আমি বলবো ইটস ওয়ান অফ দ্য বেস্ট স্টোর ফর গিফট। আজকের আমাদের শপিং এই পর্যন্তই, এখানেই আজকে আমাদের শপিং শেষ। এখন আমরা হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছি, কারণ আমরা গাড়ি পার্ক করেছি অনেক দূরে, কোনো জায়গায় আজকে গাড়ি পার্কিংয়ের জন্য খালি ছিল না। আমরা 2 থেকে 3 বার সব জায়গায় গিয়ে গিয়ে খুঁজছি, কিন্তু কোনো জায়গায় খালি ছিল না, তাই আমি মল থেকে একটু দূরে গাড়ি পার্কিং করেছি। এখানে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে হেঁটে। এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শপিংগুলো। তো চলেন দেখি আজকে কী কী শপিং করলাম সেগুলো আপনাদের সাথেই শেয়ার করি। প্রথমেই আমি এই ব্যাগটি দেখাচ্ছি, এই ব্যাগটি আমি কিনেছি মাইকেল কোর্স থেকে, আর এই ব্যাগের প্রাইস হচ্ছে $190 উইথ ট্যাক্স। ব্যাগের উপরের দিকে 2টো পকেট রয়েছে, আর ভেতরের দিকেও 2টো পকেট আছে।
আমি আপনাদেরকে একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন মেথডটা কিরকম আর পকেটগুলো কিরকম। আর এই হোয়াইট ব্যাগটি হচ্ছে এই ব্যাগের কভার। এই রেড ড্রেসটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আমি এটা কিনেছি। আর এটার প্রাইস হচ্ছে $40, আমি কিনেছি $20 দিয়ে, অর্থাৎ আমি এটা 50% অফে কিনেছি। আর এই প্যান্টের প্রাইস হচ্ছে $16.94, আর আমি এটার জন্য পে করেছি $7, তার মানে আমি এটাতে 70% অফে এটা আমি পেয়েছি। আর আমি এখানে দুটো হেয়ার বেল্ট নিয়েছি, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার প্রাইস হচ্ছে $9.95 আই থিঙ্ক, বাট এটা ওরা নিয়েছে $3.98, অর্থাৎ $4 আমি এটা পেয়েছি। আর এই হেয়ার বেল্টার প্রাইস হচ্ছে $9.95, কিন্তু আমি এটাতে পে করেছি $6। আর এই প্যালেটটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা ক্যারেক্টার প্যালেট, এটি আমি নিয়েছি শপার্স থেকে। আমি এটার প্রাইস মেনশন করছি না, কারণ এটা সেলে ছিল না। আর সেই সাথে আমি মেবিলিন এইজ রিওয়াইন্ডের এই কনসিলারটাও নিয়েছি, এটাও সেলে ছিল না। সো এগুলো সবই ছিল রেগুলার প্রাইসে। এটা হচ্ছে একটা উইন্টার বুটস, এটার প্রাইস ছিল $60, কিন্তু আমি কিনেছি $30 দিয়ে, অর্থাৎ এটাও 50% অফে আমি কিনেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই দেশে আমাদেরকে সব কিছুতেই ট্যাক্স পে করতে হয়। আর ট্যাক্স হচ্ছে আপনি প্রতি $10 $1.11 পে করতে হবে। দ্যাট মিন্স আপনি যদি $100 জিনিস কিনেন, এখানে আপনার ট্যাক্স আসবে $10, হুইচ ইজ $600 ইন বাংলাদেশি টাকা। আর এই প্যান্ট আর শার্টটা আমি নিয়েছি H&M থেকে, এটার প্রাইস ছিল $20, আমি এটার জন্য পে করেছি $10। আর সেম এজ এই প্যান্টের প্রাইস ছিল আই থিঙ্ক $23, $22.99, অর্থাৎ $23, আর এটার জন্য আমি পে করেছি $10 অ্যাজ ওয়েল। আর এই স্কার্ফটা আমি নিয়েছি সুজি থেকে, এটা অনেক সুন্দর পিঙ্কিশ একটা গোল্ডেন কালার স্কার্ফ, এটা এখানে আসে নাই এই কালারটা। এটার প্রাইস হচ্ছে $15 দ্য মেন প্রাইস, বাট আমি এটা কত ডলারে সেলে নিয়েছিলাম আমার সেটা মনে নাই, আমি টোটাল $44 কিনেছিলাম ওদের স্টোর থেকে। এখানে এই টপসটির প্রাইস হচ্ছে $57, আমি এটা নিয়েছি 50% অফে অ্যারাউন্ড $30। এই টপসটি আমি নিয়েছি রিকিস থেকে, এই ধরনের কালারগুলো আমার অনেক পছন্দ। এই টি শার্টটা আমি নিয়েছি চিলড্রেন প্লেস থেকে, এটার প্রাইস ছিল $14.68, এটা আমি নিয়েছি $7, অর্থাৎ এটাতে 50% অফ ছিল। আর এই ব্লু শার্টটা অনেক কিউট একটা শার্ট, এটাতে লেখা আছে বেস্ট লিটল ব্রাদার, তাই আমি এটা কিনে রেখেছি। আর এটার মেন প্রাইস হচ্ছে $17, আমি এটা নিয়েছি $5। সেই সাথে এখানে আরও একটি কিউট শার্ট আছে, এটার প্রাইস ছিল $20, এটা আমি নিয়েছি অনলি $5। আর এই স্কার্ফটার প্রাইস হচ্ছে $20, এটাও আমি নিয়েছি $6, অনেক চিপে এই স্কার্ফটা আমি পেয়েছি। এই টপসটার প্রাইস হচ্ছে $32, আমি এটা নিয়েছি $12। উইন্টারে বাইরে কাজের জন্য এগুলো খুবই আরামদায়ক।
আর এই ড্রেসটির প্রাইস ছিল $50, আমি এটা নিয়েছি $20 দিয়ে। এটাও অনেক ভালো ছেলে ছিল আর দেখতেও এটা বেশ সুন্দর। এই রেড ড্রেসটি হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস, এটার প্রাইস ছিল $32, আমি এটা নিয়েছি $15। এর ফ্রন্ট সাইডটা দেখতে খুবই সুন্দর, এটার ফ্রন্টটা দেখতে এরকম। আর এটার প্রাইস ছিল $25.94, $25 মতো, আমি এটার জন্য পে করেছি $15। আর আমি এখানে নিয়েছি দুইটা ট্যাব, এগুলোর প্রাইস ছিল $110 আই থিঙ্ক, বাট আমি পে করেছি $90 ফর ইচ প্লাস ট্যাক্স। আর তেমন কিছুই আমি সেল থেকে নিইনি, বাকি সবগুলোই ছিল রেগুলার প্রাইসের। আর অনলি একটা মাইক্রোফোন আছে যেটা আমি সেল থেকে নিয়েছি, এটার প্রাইস ছিল $17 or $18 আই থিঙ্ক, বাট আমি এটার জন্য পে করেছি অনলি $7, বাকি সবই ছিল রেগুলার প্রাইসে। আর আমি দুই দিন আগে আমার ফোন চেঞ্জ করেছি, বক্সিং ডের দুই দিন আগে অর্থাৎ 24 তারিখে, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি। এই হচ্ছে সেই মাইক্রোফোনটা যেটা আমি সেল থেকে নিয়েছিলাম, আর এটার সাইডেই হচ্ছে অ্যাডাপ্টর মাইক্রোফোনটাকে প্লাগ ইন করে আইফোনে নিয়ে যাওয়ার জন্য। সো এগুলোই হচ্ছে আমার বক্সিং ডে শপিং, আমি চেষ্টা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।